কিছু কিছু হাদিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়ে দিতেন না এর মধ্যে একটা হচ্ছে মধু দিলে বলতেন না যে না নিব না আতর ফিরিয়ে দিতেন না বালিশ বালিশ কো পছন্দ করতেন আল্লাহ রাসূল ঠেকনা দিয়ে বসতে পছন্দ করতেন সুবহানাল্লাহ পড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা কসমেটিক্সের বক্স থাকতো সব সময় জরুরি পাঁচ ছয়টা জিনিস এর ভিতরে থাকতো ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরুনি রাখতেন চিরুনি আপনারা চুল আঁচড়ান তো চিরুনি দিয়ে সব সময় পরিপাটি থাকতেন এটা সুন্নাহ পরিচ্ছন্ন ফিট থাকা সব সময় গেটআপটা ভালো থাকে এটা সুন্নাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিদেশি ডেলিগেট আসলে তার সাথে দেখা করার আগে সময় নিতেন নিজেকে গুছিয়ে নিতেন সুবহানাল্লাহ পড়েন চুলগুলো আঁচড়ে রাখতেন চিরুনি দিয়ে তাহলে ব্যক্তিগত কসমেটিক্স বক্সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসগুলো রাখতেন তার মধ্যে একটি হচ্ছে চিরুনি দুই নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইতুনের তেলের একটা ছোট বোতল রাখতেন ওয়া তিনি ওয়াজ জাইতুন অলিভ অয়েল অলিভ অয়েলের ওয়াজ করেছি গত বছর যেখানেই আমার সাথে লোকজনের দেখা কয় হুজুর এখন থেকে অলিভ অয়েল মাখি আমি এজন্য সুন্দর হয়ে গেছে তো অলিভ অয়েল রাখতেন চিরুনি রাখতেন এরপরে সুরমা দানি রাখতেন সুরমা চোখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরমা দিতেন এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতুর রাখতেন উতুর পারফিউম আতর দিতেন কিছু কিছু বিষয় আছে আরবাউন মিন সুনানিল মুরসালিন চারটা সুন্নাহ আছে সব নবীদের সুন্নাহ সবাই এটা করেছেন এর মধ্যে একটা হচ্ছে উতুর সব নবীরা আতর দিতেন সুবহানাল্লাহ বাড়িতে যাই বলে আতর দিবেন এটা সুন্নাহ আপনার ইমপ্রেশনটাকে আরো সুন্দর করবে ফার্স্ট ইমপ্রেশন লাস্টস লং প্রথম দেখায় যারে ভাল লাগে এটা সব সময় ভাল লাগে ঠিক কিনা প্রথমেই যদি কারোর সাথে কথা বলতে যাওয়ার পরে দেখা যায় আপনারা দেখতে খারাপ লাগে গায়ে দুর্গন্ধ আসবে আর আপনার কাছে আসবে না এরপর আসিওয়াক ওই কসমেটিক্স বক্সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক রাখতেন কি রাখতেন মেসওয়াক এটাও সব নবীদের সুন্নাত তো আমরা যেন পরিপাটি থাকি সব সময় যেন পরিপাটি থাকি তো মৌমাছির নামে সূরা দিলেন এরকম এক ভাই বলল যে মাকড়সার নামে হ্যাঁ আল আনকাবুত নামে সূরা দিয়েছে ভালো কাজের প্রতিযোগিতা করো আল্লাহ বোঝাতে চাইলেন দুনিয়ার ক্ষণস্থায়ী প্রতিযোগিতায় নেমে সময় নষ্ট করো না ভালো কাজের প্রতিযোগিতা করো আর ক্ষমার জান্নাত লাভের জন্য ছোট এটা এমন জান্নাত যেই জান্নাতটা আকাশ জমিন বিস্তৃত সুবহানাল্লাহ পড়ে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন সুবহানাল্লাহ পড়ে ও আমার গোলামেরা আমার বান্দারা ছোট দৌড়াও জান্নাতের দিকে দৌড়াও ক্ষমার দিকে দৌড়াও ক্ষমার জনের জন্য প্রতিযোগিতা করো জান্নাত লাভের প্রতিযোগিতা করো এমন জান্নাত আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ যেই জান্নাত আকাশ জমিন পর্যন্ত বিস্তৃত বিশাল জান্নাত জান্নাতে কি ধাক্কা ধাক্কি আছে ঠেলাঠেলি জায়গা নিয়ে মারামারি আমাদের বাংলাদেশে জায়গা নিয়ে মারামারি আছে না নাই কোর্ট পর্যন্ত করায় তাই না সামান্য এক বিঘা জায়গার জন্য কোথায় চলে যায় কোর্টে কোর্ট পর্যন্ত গড়ায় কিন্তু জান্নাতে এই জায়গা নিয়ে ধাক্কা ধাক্কি হবে বিশাল জান্নাত বিশাল জান্নাত সর্বশেষ যে লোকটা হাজার বছর জাহান্নামে পড়ার পরে জান্নাতে ঢুকবে ওই লোকের জান্নাতের যে সাইজ হবে এটা এই দুনিয়ার সাইজের দশ গুণ বড় হবে আগের কালে আমাদের যে দরজাগুলো ছিল গ্রাম বাংলায় দরজাগুলোর দুইটা কপাট ছিল জানেন দুইটা কপাট একসাথে আইনার উপরে তালা লাগাইতো এখনই না এক কপাটের দরজা শার্ট করে খুলে যায় এখনো আছে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাতের যে দরজার দুইটা কপাট এই দুইটা কপাটের একটা কপাট কত বড় শোনো ইন্না আল মিসরাঈন মিন মাসারিআল জান্নাহ মা বাইনা মক্কাত ওয়া হাজার জান্নাতের দুই দরজার দুই কপাটের একটার সাইজ হচ্ছে সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত দূর জান্নাতের একটা কপাটের দূরত্ব তত দূর এর মানে হচ্ছে সৌদির মক্কা শহর থেকে বাহরাইন যত দূর ওই হিসাবে কয়েক শো কোটি লোক কয়েকশো একসাথে জান্নাতে ঢুকবে এক ধাক্কায় কয়েকশো কোটি কিংবা কয়েক হাজার কোটি ঢুকে যাবে তাহলে ওই জান্নাতে কোনো ধাক্কা ধাক্কি খেলাঠেলি কিলাকিলি সুবহানাল্লাহ পড়ে ওয়াসারিউ إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الله بلن خمار دیگه چھوٹو
আর এমন জান্নাতের দিকে ছোট যে জান্নাতটা আকার জমিন বিস্তৃত ও ইদ্দাতিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য এই জান্নাতকে তৈরি করে রেখেছে কে তার মানে জান্নাত একটা সাম্প্রদায়িক জায়গা জান্নাত একটা কি জায়গা